সাকিব খানকে বর্তমানে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত নায়ক বলা যেতে পারে, কিন্তু তার যে এখন চারিত্রিক সমস্যা রয়েছে তা এখন সবার মুখে মুখে। কখন, কোথায়, কিভাবে কি বলে বসে তা বোঝা খুবই মুশকিল। এবার তিনি যেটা বলে বসলেন তাতে কিন্তু সাকিব খানকে যে কেউ অনেক ঘৃণা করবে এটা মোটামুটিভাবে নিশ্চিত। একটি পত্রিকায় সাক্ষাৎকারে সাকিব খান বলেছেন তিনি নিজের সন্তান আব্রাহাম খান জয়ের জন্য আদালতে যাবেন। যদি আদালত বলে দেয় যে তিনি আব্রাহামকে কাছে পাবে না, তাহলে তিনি তখন আদালতের কাছে আব্রাহামের পিছনে এ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে তার সবগুলো ফেরত চাইবেন। এ প্রসঙ্গে সাকিব খান বলেন, আমি যদি আমার সন্তানের কোনো প্রকার ভাগ না পাই তাহলে কেন আমি এতটুকু টাকা খরচ করলাম? তাই আমার সিদ্ধান্ত হলো আমি হয় আব্রাহামকে পাবো অথবা এই পর্যন্ত আব্রাহামের পিছনে যত টাকা খরচ হয়েছে তা আমি ফেরত চাই। তিনি আরও বলেন, এটা ঠিক যে আমি এত তাড়াতাড়ি বাবা হতে চাইনি, তবে বাবা যখন হয়েই পড়েছি তখন সর্বোচ্চ চেষ্টা করেছি আব্রাহামকে সব কিছু দিতে, কিন্তু আমার কাছ থেকে অপু সবসময় আব্রাহামকে লুকিয়ে রাখত। অপু মূলত আব্রাহামকে জিম্মি করে আমার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে নিত। অপু এর আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোনো অবস্থাতেই আব্রাহামকে সাকিবের কাছে দিবেন না। তবে সম্প্রতি সাকিব খান একথা বলার পর অপু এখন পর্যন্ত মুখ খুলেননি। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।